মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের মাঝেই গোয়ার মাটি স্পর্শ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার সকালেই গোয়ায় পৌঁছে গেলেন কংগ্রেস নেতা। সূত্রের খবর, একাধিক কর্মসূচি নিয়ে গোয়ায় গিয়েছেন তিনি। বৃহস্পতিবার সমুদ্র সৈকতে পৌঁছানোর পর থেকেই এক করুণাময়ী রূপে দেখা মেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়ার মাটিতে প্রথমে বাধা পেলেও তৎক্ষণাৎ গোয়াবাসীকে আপন করে নিয়েছিলেন মমতা। গোয়ার সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। গোয়ার মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে তাদের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি। আর এবার সেই পথ ধরেই হাঁটতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। শনিবার বিকেলে গোয়ায় পৌঁছানোর কথা থাকলেও সেদিন কাক ভোরে সমুদ্র সৈকতে হাজির হন রাহুল গান্ধী। আর তারপরেই তিনি সভা করলেন মৎস্যজীবীদের সঙ্গে, এমনকি তাদের সঙ্গে মিশে যেতে দেখা গেল কংগ্রেস নেতাকে। রাস্তায় নেমে জনসংযোগ করলেন তিনি, শুনলেন গোয়াবাসীর মনের কথাও। বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস গোয়াবাসীকে যে নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নই আরও একবার দেখালেন জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। যেভাবে গোয়াবাসীর মন জয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই পথই অবলম্বন করলেন রাহুলও। তবে অন্যদিকে গোয়ার মাটিতে প্রথম দিন যে অপমানের সাক্ষী থেকেছেন তৃণমূল সুপ্রিমো, তার মুখোমুখি হতে হয়নি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। সমুদ্রের মাটিতে স্বাগত জানাতে ছিল এলাহি আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন গোয়াবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।